আসসালামু আলাইকুম, আমি আফরোজার সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ভিলেজ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 8-এর অনুশীলন নিয়ে 8.5 নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 8-এর অনুশীলনী 8.5। 8.5-এর আজকে লেকচার 1। লেকচার 1-এ আমরা 1, 2 ও 3 অঙ্কগুলি সমাধান করব। তাহলে চলো আমরা পাঠে চলে যাই। তার আগে বলছি, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, আর যারা দেখেছো তাদের ধন্যবাদ। 1 নম্বরে দেখো, বিয়োগ করে ও খালি ঘর পূরণ করি। বিয়োগ করে কি করবে? খালি ঘর পূরণ করবে। এখানে দেখো, ডান পাশে একটি চিহ্ন রয়েছে, গোল বৃত্ত, বৃত্তটির ভিতরে সংখ্যা আছে একটি, কত? 2। 2-এর চারপাশে দেখো আরো বিভিন্ন সংখ্যা আছে, 1 আছে, 0 আছে, 2 আছে। এখন মাঝে যে সংখ্যাটা বৃত্তের ভিতরে, সেই সংখ্যাটা থেকে তার পাশের সংখ্যাগুলো বাদ দিলে যত থাকবে সেগুলো খালি ঘরে বসাতে হবে। দেখো লাল যে সংখ্যাগুলো, সেগুলো আমি উত্তরগুলো বসিয়েছি, তোমরা এভাবে নিজেরা বই দেখে খাতায় উত্তরগুলো লিখে নিবে। আর গাণিতিক ভাবে কিভাবে লিখবে দেখো, নীল ঘরটির ভিতরে যেভাবে লেখা আছে 2-1 = 1, এভাবে তোমরা খাতায় লিখবে। তারপরে দেখো, প্রথমে কি ভিতরের সংখ্যাটি হলো 2, এবার 2 থেকে প্রথমে 1 বিয়োগ দাও, তাহলে কত থাকবে? 1। দেখো উপরে হলুদ ঘরে 1 লেখা আছে। তারপর দেখো আবার উপরে ডান পাশে 2-2 কিভাবে হবে, কারণ মাঝের সংখ্যাটি 2, তার পাশে বাহিরের সংখ্যাটি কত? 2। এবার 2 থেকে 2 চলে গেলে কত থাকবে? 0। তাহলে দেখো লাল সংখ্যাটি কি? 0 সংখ্যাটি, 2 থেকে 2 বিয়োগ দেওয়ার বিয়োগফল। তারপর দেখো নিচে, 2-0 হবে, সমান কত থাকবে? 2 থাকবে, কারণ প্রথমে 2 থেকে 0 চলে গেলে কত থাকবে? 2ই থাকবে, শূন্যের মান নেই। এভাবে দেখো আরো অনেকগুলো রয়েছে, দেখো একটি একটি করে দেখানো আছে, বাকিগুলো আমি করে নিয়েছি, তোমরা বই দেখে নিজেরা এগুলো গাণিতিক ভাবে করে নিবে। দেখো প্রথমে বাঁ পাশে বৃত্তের ভিতরে সংখ্যাটি কত? 3। এবার 3 থেকে দেখো চারপাশে 4টি পাখার মতো সেগুলোতে সংখ্যা দেয়া আছে, যেমন 0, 1, 2, 3 দেয়া আছে, এগুলো কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে তারপরে 3 নম্বর যে ঘর, সেখানে সংখ্যাগুলো বসাতে হবে। দেখো একটি করে দেখানো আছে, সেটি হলো 3-3 = 0, হ্যাঁ নীল ঘরে কত বসানো আছে? 0, কারণ 3 থেকে যদি 3ই চলে যায় তাহলে কত থাকে? 0 থাকে। তারপর দেখো 3 থেকে 2, 3 আর তারপরে ঘরে 2 বাঁ পাশে দেখো, তাহলে 3 থেকে 2 চলে গেলে কত থাকবে? 1। তারপর দেখো 3 থেকে 1 চলে গেলে থাকে 2, 3 থেকে 0 চলে গেলে 3। এগুলো তোমরা গাণিতিক ভাবে খাতায় লিখবে, সংখ্যা লিখে বিয়োগ দিয়ে সমান সমান দিয়ে বিয়োগফল দিয়ে লিখবে। তারপরে দেখো ডান পাশে ঘরে মাঝে বৃত্তের ভিতরে আছে 4, বা 4-এর চারপাশে 5টি সংখ্যা আছে, সেগুলো বিয়োগ দিতে হবে। প্রথমে উপরে দেখো 4 থেকে 0 বিয়োগ দিলে কত থাকবে? 4 থাকবে। তারপর 4 থেকে 3 বিয়োগ দিলে 1, 4 থেকে 4 বিয়োগ দিলে কত হবে? 2 হবে, 4 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 2, 4 থেকে 1 বিয়োগ দিলে হবে 3, 4 থেকে 4 বিয়োগ দিলে 0। দেখো নিচে যেটি করে দেখানো আছে, দেখো প্রথমে 4 থেকে 1 বিয়োগ দিয়েছে, তাহলে কত আছে গোলাপি ঘরটিতে? দেখো 3 রয়েছে। এখন তাহলে আমরা সবগুলো সমাধান করলাম। তারপর দেখো মাঝের সংখ্যাটি 5, বাঁ পাশের ঘরে মাঝের সংখ্যাটি 5, তাহলে এবার 5 থেকে দেখো 1, 2, 3, 4, 5 5টি ঘর আছে, 5-এর চারপাশে এই 5টি সংখ্যা বিয়োগ দিবে। কিভাবে? দেখো প্রথমে 5-1 কত হবে? 4, 5-0 = 5, 5-2 = 3, 5-4 = 1, আর যেটি করে দেখানো ছিল সেটি হলো 5-3 = 2, তারপরে 5-5 = 0। ডান পাশে দেখো মাঝের সংখ্যাটি 6, এবার 6 থেকে কটি? 7টি সংখ্যা বিয়োগ দিবে। তাহলে বিয়োগফলগুলো দেখো, দুটি করে দেখানো আছে যে 6-1, তাহলে কত থাকে? 5, 6-3 = 3, বাকিগুলো দেখো 6-5 = 1, 6-0 = 6,
ছয় বিয়োগ চার সমান দুই, ছয় বিয়োগ দুই সমান চার, ছয় বিয়োগ ছয় সমান শূন্য। এগুলো তোমরা খাতায় গাণিতিক ভাবে লিখবে। তারপরে দেখো আরো সংখ্যা বেড়েছে, বাপাশে দেখো মাঝের সংখ্যাটি দশ, আর তার পাশে এক দুই তিন চার, চারটি চারটি করে আটটি সংখ্যা রয়েছে। এবার দশ থেকে আটটি সংখ্যা বিয়োগ করতে হবে। দুটি করে দেখানো আছে যে দশ বিয়োগ ছয় সমান চার থাকবে, দশ বিয়োগ তিন সমান সাত থাকবে। তারপরে বাকি সংখ্যাগুলো তোমরা নিজেরা গুনে কষাবে। দশ বিয়োগ পাঁচ সমান পাঁচ, দশ বিয়োগ এক সমান নয়, দশ বিয়োগ সাত সমান তিন, দশ বিয়োগ দুই সমান আট, দশ বিয়োগ শূন্য সমান দশ, দশ বিয়োগ চার সমান ছয়, আর বাকি দুটি করে দেখানো আছে। তারপর দেখো ডান পাশে আট, তাহলে আট থেকে কয়টি, এক দুই তিন চার পাঁচ, নয়টি সংখ্যা। তাহলে এই নয়টি সংখ্যা বিয়োগ দিলে দেখো তিনটি করে দেখানো আছে, আট বিয়োগ ছয় সমান দুই, আট বিয়োগ তিন সমান পাঁচ, আট বিয়োগ চার সমান চার, আর বাকিগুলো আট বিয়োগ সাত সমান এক, আট বিয়োগ শূন্য সমান আট, আট বিয়োগ এক সমান সাত, আট বিয়োগ পাঁচ সমান তিন, আট বিয়োগ শূন্য সমান আট, আট বিয়োগ আট সমান শূন্য। এখন আমরা কি করলাম, এগুলো খালি ঘরে অঙ্ক বসানো শিখলাম বিয়োগের মাধ্যমে। তোমরা অবশ্যই এগুলো গাণিতিক ভাবে মানে সংখ্যাটি লিখে বিয়োগ দিয়ে তারপরে সংখ্যাটি লিখে সমান সমান দিয়ে বিয়োগ ফলটি লিখে অঙ্কগুলো করে নিবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। দুই নম্বরে দেখো লিজার আটটি খেলনা ছিল, সে ছোট বোনকে তিনটি খেলনা দিল, এখন তার কয়টি খেলনা রইল, মানে লিজার কাছে খেলনা ছিল আটটি, তার থেকে যদি সে তিনটি দিয়ে দেয় তাহলে আর কয়টি থাকবে, সেটি আমরা বিয়োগের মাধ্যমে শিখব। দেখো আমি নিচে করেছি ঐকিক নিয়মে বা ডাটা অঙ্ক যেটাকে বলে। তোমরা এখন কি করবে, খাতায় এভাবে লিখবে, লিজার খেলনা ছিল সমান কয়টি, আটটি, তার বোনকে দিল কয়টি, ছোট বোনকে দিল সমান তিনটি, তার কাছে খেলনা রইল সমান, এবার আট থেকে তিন বিয়োগ দেওয়া কত থাকে, পাঁচ, তাহলে এখন তার কাছে খেলনা রইল কয়টি, পাঁচটি। এটা তোমরা খাতায় লিখে নিবে। তারপর দেখো তিন নম্বরে একটি গাছে ছয়টি পাখি বসেছিল, একটি গাছে ছয়টি পাখি বসেছিল, দুটি পাখি উড়ে গেল, কয়টি উড়ে গেল, দুইটি, কয়টি পাখি রইল। এখন দেখো গাছে পাখি বসেছিল ছয়টি, পাখি উড়ে গেল দুইটি, পাখি রইল সমান কয়টি, চারটি, কারণ ছয় থেকে দুই বিয়োগ দিলে কত থাকে, চার। এই এক নম্বরে যে খালি ঘরগুলো সেগুলো তোমরা লিখবে এবং ঐকিক নিয়মের দুই ও তিন এই অঙ্কগুলো তোমরা বাড়ির কাজ থাকবে বাসায় লিখে নিবে। তারপর যদি বুঝতে কোথাও সমস্যা হয় ভিডিওটি বারবার দেখবে, তাহলে বুঝে যাবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি অনুশীলন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।